স্ট্রাকচারাল মেকানিক্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের একান্তর কোণ এবং অনুরূপ কোণ নিয়ে। তো আমরা অলরেডি হচ্ছে আমাদের ল্যামের সূত্রটা আমরা দেখেছি, সেটার প্রতিপাদন দেখেছি। তো ল্যামের সূত্রে অ্যাপ্লাই করে আমরা গাণিতিক সমস্যার সমাধানগুলো করব। তো এই ল্যামের সূত্র অ্যাপ্লাই করে যখন আমাদের গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে হবে, তখন আমাদের একান্তর কোণগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আজকের ক্লাসটা হচ্ছে সেই একান্তর কোণ সম্পর্কে, একান্তর কোণ কি, কীভাবে কি, আমরা সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। তো এখানে বলা হচ্ছে দুইটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণ বা অনুরূপ কোণগুলো কি হয়, সমান হবে। উৎপন্ন একান্তর কোণ বা অনুরূপ কোণগুলো সমান হবে। তো চিত্রে বলা হচ্ছে এবি সমান্তরাল সিডি। এই যে এবি রেখা, এবি রেখা এবং সিডি রেখা হচ্ছে কি, সমান্তরাল, এবং পি কিউ এদের ছেদক, যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। তো এখানে 1 নম্বরে বলা হচ্ছে 1 কোণ এবং 5 কোণ। তো 1 কোণটা হচ্ছে এইপি কোণ, এইপি কোণ, এবং সি এফ ই কোণটা হচ্ছে আমাদের এখানে অনুরূপ কোণ। সেটা কি আমরা যদি আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করি, আমরা এই যে এখান থেকে এই কোণটা, এই কোণটা হচ্ছে এই কোণটা, আর হচ্ছে এই কোণটা অনুরূপ, যে এখান থেকে এই কোণটা, এই কোণটা, এই দুইটা কোণ কিন্তু অনুরূপ। এই যে এই কোণটা, অর্থাৎ এ ই ফি কোণ এবং সি এফ ই কোণ, এই দুইটা কোণ অনুরূপ। সেমভাবে আমরা যদি লক্ষ্য করি 2 এবং 6, দুই হচ্ছে কোথায়, এই যে 2 এবং 6, অর্থাৎ এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ কিন্তু আমাদের এই দুইটা কোণ অনুরূপ কোণ। সেমভাবে 3 এবং 7, 3 এবং 7 অনুরূপ। সেমভাবে আমাদের 4 এবং 8, এই 4 এবং 8, এই যে 4 এবং 8, এই কোণটাও কিন্তু আমাদের এখানে অনুরূপ কোণ। তো এই ছিল অনুরূপ কোণগুলো। এবং দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে 3 এবং 6, 4 এবং 5 পরস্পর একান্তর কোণ। তো এই একান্তর কোণগুলো আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে এবং শিখতে হবে। একান্তর কোণ 3 এবং 6, 3 হচ্ছে কোথায়, এই যে 3, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা একটু লক্ষ্য করি, এই যে এখানে 3 হচ্ছে কোথায়, এই যে এই কোণটা, এখান থেকে এই কোণটা হচ্ছে আমাদের 3, যে এখান থেকে এই কোণটা এ ই এফ কোণ, এ ই এফ কোণটা হচ্ছে 3, 3 নম্বর 3 কোণ, এবং 6 কোণ হচ্ছে এটা। যদি এই কোণটা যতটুকু হবে, এই কোণটা হচ্ছে তার একান্তর কোণ, সেই কোণটা হচ্ছে কি, এই যে এই কোণটা একান্তর, অর্থাৎ এই কোণ যতটুকু আমাদের, সেমভাবে এই কোণটাও কী হবে, একান্তর কোণ হবে। 3 এবং 6 একান্তর, সেমভাবে এখানে 4 এবং 5, এই যে 4 এবং 5, অর্থাৎ এই যে 4 কোণটা এখান থেকে যতটুকু, এখানে এটাও ঠিক ততটুকু, অর্থাৎ এই কোণটা যতটুকু হবে আমাদের 3 কোণটা যাওয়া হবে, 6 কোণটাও তাই হবে, এবং 4 কোণটা যা হবে এখানে 5 কোণটাও তাই হবে। অর্থাৎ এই একান্তর কোণগুলো পরস্পর কী হয়, সমান হয়। এই বিষয়টা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আমরা জানি যে একান্তর কোণগুলো পরস্পর কী হবে, সমান হবে। তো এই ফর্মুলাটা আমাদের ল্যামির সূত্রের ফর্মুলা, গাণিতিক সমস্যার সমাধানগুলো যখন করব তখন এটা কাজে লাগবে। অবশ্যই আপনারা এই বিষয়টা মনে রাখার চেষ্টা করবেন। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।